নাটোরের রানী ভবানী সরকারি মহিলা কলেজে ওরিয়েন্টেশন ও অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোসাম্মদ মঞ্জুরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সাইফুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এবং নাটোর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা। ওরিয়েন্টেশনে কলেজের অনার্স শিক্ষাক্রমের ৬টি বিষয়ে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।